অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালানোর আগে থেকেই সেখানে হামাসের বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে বলে দাবি করে আসছিল ইসরায়েলি বাহিনী এমনকি হাসপাতালটি হামাস তাদের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে বলেও দাবি করা হয় তবে গেল তিন দিন ধরে সেখানে অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সে দাবির পরিপ্রেক্ষিতে শক্ত কোনো প্রমাণ দাঁড় করাতে পারেনি তেলাবি নিজেদের প্রকাশিত বিভিন্ন ভিডিওতে ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে হামাসের কমান্ড সেন্টার হিসেবে দেখিয়ে এলেও এখন পর্যন্ত সেখান থেকে অস্ত্র উদ্ধার কিংবা হামাস সদস্য আটকের সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি তারা এই যখন অবস্থা তখন আলশিফা হাসপাতাল নিয়ে ইসরায়েলের বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে হামাস লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির মুখপাত্র দাবি করেন হাসপাতালটিতে হামাসের কোন কমান্ড সেন্টার নেই সেখানে বিপুল পরিমাণ অস্ত্র থাকার যে দাবি করে আসছে তেলাবিপ তাও পুরোপুরি অসত্য বলেও উল্লেখ করা হয় অল দোস ওয়েবনস ওয়ার সেন্টার বিভিন্ন ভিডিওতে তারা যেসব অস্ত্র দেখাচ্ছে সেগুলো আল শিফা থেকে উদ্ধার করা হয়নি সেখানে হামাসের কোনো কমান্ড বা কন্ট্রোল সেন্টার নেই এর আগেও তারা অন্যান্য হাসপাতাল নিয়েও একই ধরনের মিথ্যা বক্তব্য দিয়েছে আল হাসপাতাল নিয়েও মিথ্যাচার করেছে মানুষ তাদেরকে এখন আর বিশ্বাস করে না তারা সব সময় মিথ্যা বলে কারণ তাদের নেতা একজন মিথ্যাবাদী আর এটা সবাই জানে believe Netanyahu, who is a liar, and everyone knows that. এছাড়াও হামাসের হাতে বন্দি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতা না হলেও আলোচনা চলছে বলে দাবি করেছে গোষ্ঠীটির আরেক মুখপাত্র কাতারের রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ওই মুখপাত্র আরও বলেন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় তিন থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা চলছে তবে এ বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি দেখুন সবশেষ যে আলোচনা হয়েছে তাতে পঞ্চাশ বন্দিকে মুক্তির বিনিময়ে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি তিন থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতির কথাও বলা হয়েছে যদিও পুরো বিষয়টি এখনও আলোচনাধীন এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমরা গাজার প্রতিটি প্রান্তে নিঃশর্তে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথাও বলেছি এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া শুধু তাই নয় শক্তির দিক দিয়ে ইসরায়েলি বাহিনীর চেয়ে হামাসের সক্ষমতা অনেক বেশি বলেও দাবি করেন তিনি শুক্রবার এক প্রতিবেদনে কথা জানায় বার্তা সংস্থা আনাদলু অন্য নিউজ ডেস্ক টিভি